পাঁচ মাস বন্ধ থাকার পর পর্যটকদের জন্য উন্মুক্ত হলো কক্সবাজার সাগর সৈকত। সীমিত আকারে খুলেছে এ পর্যটন নগরীর হোটেল, মোটেল, রেস্টুরেন্ট আর দর্শনীয় স্থানগুলো। করোনার ভয়ে এই প্রথম এত দীর্ঘ সময় স্থবির ছিল কক্সবাজার। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্টে জানাচ্ছেন রোকসানা ইভা। মার্চে দেশে করোনা সংক্রমণ শুরুর পরপরই বন্ধ করে দেওয়া হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের 500-এরও বেশি হোটেল মোটেল। স্থানীয় প্রশাসনের বিধিনিষেধে এ সময় বন্ধ থাকে সাগর সৈকত সহ শহরের কয়েকশো রেস্টুরেন্ট, বিপণী বেতান, বার্মিজ মার্কেট সহ কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। সংক্রমণ পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, লকডাউনও দেওয়া হয় পৌরসভা এলাকায়। তবে সীমিত আকারে হলেও পাঁচ মাস পর সেই নগরী এখন ফিরছে পুরনো সেই চেনা রূপে। সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি আর আমরা নতুনভাবে স্বাস্থ্যবিধি মেনে পর্যটন গ্রহণ করার জন্য রেডি হয়ে আসি। দীর্ঘদিন দোকান বন্ধ ছিল, আমাদের দোকানে অনেক কিছু মালামাল পৌঁছে গেছে, নষ্ট হয়েছে, আমরা ফেলে দিয়ে প্রায় নতুন করে আবার জেলা প্রশাসনের অনুমতি পেয়ে আমরা নতুন করে মালামাল তুলে পর্যটন সেবার জন্য আমরা দোকানটা আবার নতুন করে চালু করলাম। বীজ খুলে দিচ্ছে, আশা করি আমাদের ব্যবসা বাণিজ্য এখন হয়তো ভালো হতে পারে। সোমবার থেকে খুলেছে হোটেল, মোটেল, মার্কেট, খোলা হয়েছে দর্শনীয় স্থানগুলো। তবে এসবের স্বাস্থ্যবিধি মানার কড়াকড়ি দিয়েছে জেলা প্রশাসন, থাকবে ভ্রাম্যমান পরিদর্শক দল। পর্যটকদের মানতে হবে বেঁধে দেয়া নিয়ম কানুন। পর্যটন হোটেল, মোটেল, পর্যটন এরিয়া, রেস্টুরেন্ট, এই সংশ্লিষ্ট যা আছে এগুলো সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে যাতে পরিচালনা করতে পারে সেই জন্য আমরা খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। পর্যটকদের কাছেও আমার আবেদন থাকবে, তারা যেন স্বাস্থ্যবিধি মেনে কক্সবাজারে ভ্রমণ করতে আসেন। করোনা পরিস্থিতির কারণে কক্সবাজার জেলা ট্যুরিস্ট পুলিশও বাড়তি প্রস্তুতি নিয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে সাগর সৈকতে। টিম ম্যানেজমেন্ট কমিটি এবং সাগর তীরের রেস্কিউ টিমগুলো তৈরি দর্শনার্থীদের নিরাপত্তায়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।